ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। বজবজের পূজালিতে তৃণমূল কাউন্সিলরের মাথায় কাটারির কোপ। হামলায় অভিযুক্ত বিজেপি সমর্থক গ্রেফতার। অভিযুক্ত ঘটনার সঙ্গে কোনো যোগ নেই, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। অসুস্থ ব্যক্তির সঙ্গে দেখা করে তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে গিয়েছিলেন। বাড়ি থেকে বেরোনোর পর সেই ব্যক্তিরই হামলার মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর। ধারালো অস্ত্র দিয়ে মাথায় পরপর কোপ মারা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বজবজের পূজালী পুরো এলাকায়। আক্রান্ত কাউন্সিলরের নাম চিন্ময় বারুই। 2017 পুরভোটে পূজালী 3 নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে জেতেন চিন্ময়। জেতার কয়েকদিনের মধ্যে বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। শনিবার সকাল 7:45 নাগাদ পূজালীর মধ্যপাড়ায় আক্রান্ত হন ওই কাউন্সিলর। পরিবার সূত্রে খবর, দলের অসুস্থ কর্মী অধীন্দ্র দাসকে দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, অধীন্দ্রই আক্রমণ করেন কাউন্সিলরকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বজবজ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তৃণমূলের অভিযোগ, হামলাকারী বিজেপি সমর্থক। তৃণমূলের কাউন্সিলর বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলেন, হওয়ার পরে আমাদের তৃণমূল দলে যোগ দেয়, কিন্তু সবাই যোগ দিয়েছে কিন্তু ওই ছেলেটা তৃণমূলে যোগ দেয়নি। সেটাই ওর বহিঃপ্রকাশ ঘটেছে, করে এটা মেরেছে। ওই মান্টি বলে ছেলেটি। তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, এই ঘটনা শাসক দলের অন্তর্দ্বন্দ্বের ফল। উনি বিজেপির কোনো সংস্পর্শে নেই, যে মেরেছে সেও বিজেপির সংস্পর্শে নেই, যে মার খেয়েছে সেও বিজেপির সংস্পর্শে নেই। এটা সম্পূর্ণ তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এখন প্রকট আকারে ধারণ করেছে। সেটা হচ্ছে গেলে আমফানে মাননীয় প্রধানমন্ত্রী উনি 1,000 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছেন। এটা শুধুমাত্র এই অর্থের ভাগাভাগির উপরেই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। স্থানীয় সূত্রে খবরের আগেও ওই তৃণমূল কাউন্সিলর হামলার মুখে পড়েন। এই ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমরা এই মুহূর্তে রয়েছি পূজালী পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায়। আজ সকালে এখানেই পূজালী পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিন্ময় বারুই, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং মাথায় প্রায় 19টার কাছাকাছি সেলাই পড়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। মধ্যপাড়া এলাকায় এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা, বজবজ থানার যারা পুলিশ অফিসিয়ালস, তারা কিন্তু পুলিশ পিকেট করেছেন যাতে কোনোভাবে নতুনভাবে এখানে আর কোনো উত্তেজনা না ছড়িয়ে পড়ে। এতে একই পার্টির মদদ আছে। এই নিয়ে এর আগের বারও এরকম বোমবাজি হয়েছিল, তাতে থানা পুলিশ এসে তার কোনো পেলাম না। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কী হলো তার পেলাম না। তাতে শুনেছিলাম যে সাপ খুলতে গিয়ে খেঁচো বেরিয়ে যাবে, যার জন্য ওটা চাপা পড়ে গেল। রক্তাক্ত অবস্থায় তৃণমূল কাউন্সিলরকে আনা হয় বজবজের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। রেশন বন্টন ও দলীয় ত্রাণ বিলিতে অনিয়মের অভিযোগ। প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পুরসভার প্রশাসককে শোকজ করল তৃণমূল। প্রাক্তন আবাসন মন্ত্রী তথা বিষ্ণুপুরের বিদায়ী পুর প্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় ত্রাণ বিলিতে অনিয়মের অভিযোগ উঠেছে। শোকজ করা হয়েছে আরও 2 তৃণমূল নেতাকে। দলীয় ত্রাণের চাল তছরূপের অভিযোগ উঠেছে তালডাঙ্গা ব্লকের যুব তৃণমূলের সভাপতি তাপস সুরের বিরুদ্ধে। পাত্রসার পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহর বিরুদ্ধে অভিযোগ, তিনি রেশন বিলিতে হস্তক্ষেপ করেন। বাঁকুড়া তৃণমূল সভাপতি জানিয়েছেন 48 ঘন্টার মধ্যে ওই 3 নেতাকে শোকজের জবাব দিতে হবে। চাই একটা স্বচ্ছ সমাজ, আমরা তাই নিজের দলটাকে স্বচ্ছভাবে করতে চাই, মানুষের উপযোগী করে গড়ে তুলতে চাই, বিজেপির মতো নয়, সিপিএমের মতো নয়। 3 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে, 48 ঘন্টার মধ্যে দিতে হবে, দিয়ে সেগুলো পাঠাবো, তারপর তদন্ত হবে। একজন হচ্ছে পার্থ স্যারের ব্লক সভাপতি পার্থপ্রতিম সিংহ, আর একজন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিষ্ণুপুর ব্লকের সভাপতি প্লাস চেয়ারম্যান, আর একজন তাপসুর যুব সভাপতি তালডাঙ্গা। একটা বার্তা দেওয়া যাচ্ছে একদম আমাদের গ্রাস রুট পর্যন্ত, যদি কেউ পার্টিতে থেকে কেউ খারাপ কাজ করো, দল বিরোধী কাজ করো, জনস্বার্থ বিরোধী কাজ করো, তাহলে দল তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। উনি নিজে কি করেছেন তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। শোকজের প্রেক্ষিতে জেলা সভাপতিকে নিশানা প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমাকে কোনো কিছুই দেওয়া হয়নি, উনি মনে মনে যদি কল্পনা করে থাকেন সব লোক, এখানে আমার কিছু করার নেই। বিষ্ণুপুরে হেন লোক নেই, আমরা তাদের জন্য করি, আমরা সমস্ত মানুষের জন্য করি, সমস্ত মানুষ।
এবং ধরে রাখতে পারেন 22-23 লক্ষ টাকা আমরা খরচ করেছি। আমি জানি না জেলা সভাপতি সম্মানীয় মাননীয় জেলা সভাপতি তিনি কোথায় কী করেছেন, তিনি কোন জায়গায় কী করেছেন, দয়া করে তারও যদি উনি একটা তালিকা শেষ করতো বাঁকুড়া জেলার জন্য প্রকাশ করতেন সমস্ত ব্লকের, আমার মনে হয় ভালো হতো। আমাকে খাটো করতে যে দলকে খাটো করা হচ্ছে, এভাবে রাজনীতি হয় না। ভাবমূর্তি ফেরাতে নেতাদের শোকজের নামে নাটক করছে তৃণমূল, রাজ্যে শাসক দলকে আক্রমণ বিজেপির। এটা হচ্ছে আটক, এটা আইওয়াস করা হচ্ছে। আদৌ কি তারা শোকজ করবে, আদৌ কি তারা বাদ দিতে পারবে? কারণ প্রত্যেকটি নেতার মধ্যেই দুর্নীতি আছে, কাকে বাদ দেবে? এদের ঠক বাজতে গ্রাম উজাড় হয়ে যাবে। এটা মানুষকে একটা প্রহসন বানানোর চেষ্টা করছে, মানুষের কাছে একটা নাটক করার চেষ্টা করা হচ্ছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে যে ওনারা সততার একটা দেখাতে চাইছেন যে ওনারা অনেক সৎ। কিছু দুর্নীতিগ্রস্ত লোককে তারা সপোজ করে মানুষের কাছে আরো ভাবমূর্তি পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে, এটা নাটক ছাড়া আর কিছু না। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম তোলা নিয়ে বিবাদের জের উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী ন্যাজাটে তৃণমূল বিজেপি সংঘর্ষ। হাটগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে জখম 8 বিজেপি কর্মী ও 5 তৃণমূল কর্মী। বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতি রক্ষা দরকার, ভাষণ দেওয়ার সময় নয় এটা। যারা অন্যের পাওনা হাতিয়েছেন তাদের থেকে সেই টাকা ফিরিয়ে আনতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ বিলিতে স্বজন পোষণের অভিযোগ নিয়ে এভাবেই রাজ্য সরকারকে টুইটে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তার বার্তা, সেই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা ত্রাণ বিলির ক্ষেত্রে এমনটা হতে দিয়েছেন। এই পদক্ষেপ হলে তবেই মানুষের ক্ষোভ কমবে বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বিলিতে দুর্নীতি হলে তার তদন্ত হবে, দলের কেউ যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমফান নিয়ে যদি কোনো দুর্নীতি কোনো আমাদের লোক যদি করে থাকে তার শাস্তি হবে। দলের মধ্যে যদি প্রমাণিত হয় যে দলে যদি কেউ এই আমফানের মধ্যে যুক্ত, করাপশনের মধ্যে যুক্ত হয়েছে, দল তার বিরুদ্ধে স্টেপ নেবে। পাল্টা বিজেপি নেতা রাহুল সিনহা কি বলেছেন দেখুন। বিডিও অফিসে থানাবে, কিন্তু যারা ইতিমধ্যে ত্রাণ পেয়ে টাকা ফেরত দিচ্ছে, ত্রাণ ফেরত দিচ্ছে, তাদের লিস্টটা কেটে নেবে। সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি, শুধু বিডিও অফিসের লিস্ট টানালে হবে না, যে ত্রাণ ফেরাচ্ছে তাদের নামের তালিকা এবং তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা গ্রহণ করছে সেটাও উল্লেখ থাকা দরকার। যারা বেআইনিভাবে ত্রাণ নিয়েছে তাদের কি শাস্তি হবে সেটাও সরকারের ঘোষণা করা দরকার, শুধু লিস্ট টানালে হবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ ও ত্রাণ বিলি নিয়ে মিথ্যাচার করছে বিজেপি, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। বিজেপির যত অসত্য মিথ্যা অভিযোগ, এই আমফানে সন্দেশখালীতে আমাদের সব থেকে ভালো কাজ হয়েছে। সন্দেশখালীতে প্রায় 50,000 লোককে খাইয়েছে, খাওয়া দাওয়া হয়েছে প্রত্যেক দিন। বিজেপির তো কিছু করার নেই, এক টাকা রিলিফ দিতে পারেনি, 1 কেজি চাল দিতে পারেনি, 1 কেজি ডাল দিতে পারেনি, 1 কেজি তেল দিতে পারেনি, 1 কেজি জামা কাপড় দিতে পারেনি। তারা তো অভিযোগ করবেই, মিথ্যা অসত্য অভিযোগ। বিজেপি দলটাই মিথ্যাবাদীর দল, বিজেপি দলটাই প্রবঞ্চকের দল, বিজেপি দলটাই ধাপ্পাবাজের দল। একটা লোককে রাস্তা বেরিয়ে রিলিফ দিয়েছে, দেখাতে পারবেন একটা ছবি, দেখাতে পারবেন বিজেপি উত্তর চব্বিশ পরগনায় কোনো জায়গায় গিয়ে একটা রিলিফ দিয়ে আসছে? অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার বিজেপি মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, মানতে নারাজ শাসক দল। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাতেও তৃণমূল বিজেপি সংঘর্ষ। কোথাও বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, কোথাও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, উভয় ক্ষেত্রে আঙুল উঠেছে তৃণমূলের দিকে। শুক্রবার গভীর রাত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে আচমকা বোমা ছোড়া হয়। বাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমা সুতলি, বিজেপির অভিযোগ হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা ঘুমিয়েছিলাম, কিন্তু মানে বোমারই শব্দ হবে, এত জোর আওয়াজ হয়েছে বিকট যে আমরা পুরো চমকে গেছিলাম। দিয়ে বেরিয়ে এসে দেখেছি এখানে পুরো আগুনে ছড়িয়ে আছে চারদিকে। আমার এখান থেকে 3 কিলোমিটার দূরে প্রশাসন থানা, ওদের থানার অগোচরে এইগুলো দিনের পর দিন হচ্ছে। এটা সম্পূর্ণ তৃণমূল দুষ্কৃতীদের মদত হয়েছে, এখানে তৃণমূল নেতৃত্বের মদত এটা ঘটেছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের, এটা সম্পূর্ণ মিথ্যা কথা,
কারণ আমাদের কোনো তৃণমূলের কর্মীরা তাদের বাড়িতে বোম ফাটাতে যায়নি। একটা জিনিস এরা দেখতে পাচ্ছে যে পার্টির সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে জানছে যে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য এইসব একটা মিথ্যা অভিযোগ করছে তৃণমূল পার্টির বিরুদ্ধে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ফুলসরায় শুক্রবার রাতে ব্যাপক বোমাবাজির অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে এই বোমাবাজি। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল, তাদের বেশ কয়েকজন কর্মী জখম হন বলে দাবি। আমাদের লোকের ধরে আটকে রেখে দিয়েছিল, আমরা ওখানে যাওয়াকালীন ওরা আমাদের মারা শুরু করে, লাঠি দিয়ে যা হিসেবে যা ছিল কুল তুল দিয়ে মারা শুরু করে আমাদের লোক। তোমরা কোন পার্টি করো? আমরা বিজেপি করি। বহুদিন ধরেই আমাদের ওপর এরকম অত্যাচারের চেষ্টা চলছে, নানাভাবে আমাদের প্ররোচনা করা হচ্ছে, আমরা বারবার আইনের দ্বারস্থ হচ্ছি, কিন্তু সেইভাবে আমরা হচ্ছে মানে কি বলবো, আমরা সত্যিকারে আমরা এখন অসহায় পড়েছি। বোম কারা মেরেছে আমরা দেখিনি, অবশ্যই তারা মেরেছে, কারণ আমরা তো গ্রামবাসীরা অসহায়, এখানকার গরিব অসহায় মানুষ তারা বোম কোথায় পাবে? যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। একদম সর্বৈব মিথ্যা, এবং যেহেতু মিথ্যা, আর তৃণমূল কোথাও কোন বনগাঁ মহকুমা কেন বনগাঁ দক্ষিণে কোথাও কোন বোমবাজি এমনকি কোথাও কোন লাঠিসোঁটা নিয়েও কোথাও কোন আক্রমণ করেছে এরকম কোন নজির নেই। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন, এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। সোমনাথ দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। লকডাউনের মাঝেই চাকরি থেকে অবসর, সরকারি অফিস বন্ধ থাকায় আজও চালু হয়নি পেনশন। সমস্যায় পূর্ব মেদিনীপুরে তমলুকের অবসরপ্রাপ্ত শিক্ষক, শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। করোনা আবহে মার্চের মাঝামাঝি থেকে বন্ধ রাজ্যের সমস্ত সরকারি স্কুল। মাস পয়লায় শিক্ষক শিক্ষিকারা বেতন পেলেও ঘোর সমস্যায় পড়েছেন এই সময়ের মধ্যে অবসর নেওয়া শিক্ষক শিক্ষিকারা। স্কুল বন্ধ থাকায় কর্মজীবনের শেষ দিনে যাওয়া হয়নি স্কুলে, দেখা হয়নি প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে, মেলেনি সহকর্মীদের বিদায় সংবর্ধনাও। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে অর্থনৈতিক সমস্যা। কি কারণে সমস্যা? লকডাউন পর্বে অফিস বন্ধ থাকায় এই সময়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসর নিয়েছেন তাদের পেনশন এখনো শুরু হয়নি। অভিযোগ, ভবিষ্যনিধি প্রকল্প বা প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য বকেয়া থেকেও বঞ্চিত হচ্ছেন। যেমন পূর্ব মেদিনীপুরে তমলুকের খোসখানা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অশোক দাস, গত এপ্রিল মাসে অবসর নেন তিনি, তারপর প্রায় দুমাস অতিক্রান্ত হলেও পেনশন চালু হয়নি। আজও পর্যন্ত আমাদের হাতে, আমার হাতে পিপিও আমরা পেলাম না, সেটা আমাদের অবসর গ্রহণের পূর্বেই আমাদের পিপিও পেয়ে যাওয়ার কথা, কিন্তু এই করোনার আবহে লকডাউনের ফলে এটা যেমন একটা বিষয় আছে। এই বিষয় নিয়ে আমরা ডিআই সাহেবের কাছে, ডিআই মহাশয়ের কাছে, চেয়ারম্যানের কাছে এবং নিচু স্তরে আমাদের সার্কেলে আমরা ডেপুটেশন ইত্যাদি দিয়েছি। এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। লকডাউন পর্বে যে শিক্ষক শিক্ষিকারা যারা অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে তারা চরম দুর্দশার মধ্যে পড়েছেন, তাদের অসহায়তা দূর করার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে বারবার দাবি জানিয়েছি আমাদের জেলার শিক্ষা যারা দায়িত্বে আছেন, ফলে আমরা আশা করব যত দ্রুত এই সমস্যা মিটিয়ে দেওয়া যাক। জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা 3,265, প্রতি মাসে গড়ে প্রায় 25 জন শিক্ষক শিক্ষিকা অবসর নেন, অবসর নেবার পরপরই পেনশন চালু হয়ে যাওয়ার কথা, কিন্তু করোনা এবং তার জেরে লকডাউন সেই প্রক্রিয়ায় বাদ সেধেছে। তবে খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। যতদিন একটু অফিস বন্ধ ছিল সেইটাতে সমস্যা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে পেন্ডিং কেস নাই, যতগুলি কেস যারা রিটায়ার করেছেন তাদের সবাইকারই পেনশন, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি আমরা ছেড়ে দিচ্ছি। কত দ্রুত এই সমস্যার সমাধান হয় সেটাই এখন দেখার। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।